বাবা জান, আলোচনার মাঝখানে একটা সূক্ষ্ম আলোচনা রয়ে গেছে, ইয়াহুদ ওয়ান নাসারা, যারা নবী আখিরি জামান মদিনা কান্দ্রিওয়ালার শুভগমনের পরে যারা আমার নবী পাকের রিসালতের পক্ষে সাক্ষ্য প্রদান করেন নাই, তারা ঈসা আলাইহিসসালামের সেভাবে উদ্ধৃতি দিত, মুসা আলাইহিসসালামের উদ্ধৃতি দিত, বাবা জান নবী পাকের রিসালতের পক্ষে সাক্ষ্য প্রদান করেন নাই, তারাই হলো বাবা জান বেঈমান ইহুদ। আমিন। তাই মদিনা কান্দ্রিওয়ালাকে তার মিলাদ আমরা নিয়ে আলোচনা করব না, কার মিলাদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর নাম নিয়ে শরীয়তগুলো যদি কর্মে লিপ্ত হয়, তখন তার বিরুদ্ধে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফতোয়া আসবে। বর্তমানে যে আমরা মিলাদুন নবীর অনুষ্ঠানগুলো করি, এখানে কি বেসরা কোনো কর্ম হয়? এখানে কি বেসরা কোনো কর্ম হয়? আমার জানা মতো কর্ম হয় না। যদি কেউ করে থাকে নাউজুবিল্লাহ, সেই সে ব্যক্তি দায়ী। এই জন্য মিলাদুন নবীর অনুষ্ঠান দায়ী নয়। মিলাদুন নবী মানা হলো ঈমান, মিলাদুন নবী মানা ফরজ, আর মিলাদুন নবীর অনুষ্ঠান করা মুস্তাহাব মুস্তাহাসান, যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কর্ম না থাকে। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুক। আওয়াজ করে বলুন আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রায় এক ঘন্টার মতন, এই যে আল্লাহ চাই তো এক ঘন্টার মতো কথা বললাম, এতক্ষণ যে কথা বলতে পারবো নিজে জানতাম না। আলহামদুলিল্লাহ, সবাই দুরূদ শরীফ বলুন আল্লাহুম্মা আমার জন্য গরম চানি আসে বলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ ইবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সৈয়দিনা। সবাই মহব্বতের সাথে বলুন উড়ে যাও রে, বলুন উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এই মাহফিলের সালাম দিও, এই মাহফিলের সালাম দিও, নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা। বাবা জান, আলোচনার মাঝখানে একটা সূক্ষ্ম আলোচনা রয়ে গেছে, ইয়াহুদ ওয়ান নাসারা, যারা নবী আখিরি জামান মদিনা কান্দ্রিওয়ালার শুভগমনের পরে যারা আমার নবী পাকের রিসালতের পক্ষে সাক্ষ্য প্রদান করেন নাই, তারা ঈসা আলাইহিসসালামের সেভাবে উদ্ধৃতি দিত, মুসা আলাইহিসসালামের উদ্ধৃতি দিত, বাবা জান নবী পাকের রিসালতের পক্ষে সাক্ষ্য প্রদান করেন নাই, তারাই হলো বাবা জান বেঈমান ইহুদি নামের কলঙ্ক, নাসারা নামের কলঙ্ক, ঠিক না বেটা? আর ইয়াহুদ ওয়ান নাসারাদের মধ্যে যারা আহলে কিতাব ছিল, যারা অতীতে নবী রাসূলদের উপর বিশ্বাস ছিল, কিতাব সমূহের উপর বিশ্বাস ছিল, বিধানের উপর বিশ্বাস ছিল, নবী আখিরি জামান পাওয়ার পরে নবী পাকের উপর বিশ্বাস স্থাপন করেছে, রিসালাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করেছে, তারা মুমিন হয়ে গেছে। আমার দয়াল নবীজি আল্লাহ পাক পরবরদিগার আলমের পক্ষ থেকে তিনি ইমামুল মুরসালিন হিসাবে এই ধুলির ধরায় শুভাগমন করেছেন। আল্লাহ পাক তাকে ইমামুল মুরসালিন করে ধুলির ধরায় পাঠিয়েছেন। তাই আমি বলতেছিলাম বাবা জান, সদা সর্বদায় সজাগ থাকুন। ইদানিং কালে দেখা যাচ্ছে আহলুসুন্নাতুল বাবা জান জমাত, জমাতের মধ্যেও অনেক ফেরকায় বাতেলাদের কিছু আনাগোনা দেখা যাচ্ছে, শিয়াদের দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, সাহাবী কেরামদের সমালোচনা করতেছে, শাইখেনদের সমালোচনা করতেছে, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কটূক্তি করতেছে, নাউজুবিল্লাহ। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক নয়, খোদা কি কসম, যদি বসতে চান বসেন। হ্যাঁ, কেননা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জান এখানে মাদারে জন্য নবুয়তের দুইটি বর্ণনা আছে,
এক বর্ণনায় উল্লেখ আছে, তিনি হুদাইবিয়ার দিনে নবী পাকের খেদমতে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। আর আরেক রেওয়ায়েতে উল্লেখ রয়েছে, তিনি ফতেহে মক্কার দিন তিনি আপনার ইসলাম ধর্ম কবুল করেছেন। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, হুদাইবিয়ার জমিনে তিনি মুসলিম ছিলেন, মুসলমান হয়েছেন, মুমিন হয়েছিলেন, ওইটা গোপন রেখেছিল, এটা প্রকাশ পেয়েছিল ফতেহে মক্কার দিনে, বিজয় মক্কার দিনে। তো তিনাকে যদি খারাপ বলা হয় তাহলে হযরতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুখারী শরীফের চার জায়গায় তিনাকে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাহুল্লাহ, ইমাম মুয়াত্তা মালিক, ইমাম মালিক রব্বানী রাহমাহুল্লাহ, ইমাম মাহমুদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ। নীল আকাশের নিচে জমিনের উপরে কালামে পাকের মধ্যে যত হাদিস গ্রন্থাদি রয়েছে, প্রায় হাদিসের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তো তিনার বিরুদ্ধে যদি ফতোয়া দেওয়া হয়, এই আল্লাহর জমিনে মুহাদ্দিসিনে কেরামদিগকে অস্বীকার করা হয় বলে নাউযুবিল্লাহ, ইমাম বুখারীকে অস্বীকার করা হয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পথমত হলো, তিনি নবী পাকের সাহাবী ছিলেন, একজন মশহুর সাহাবী ছিলেন, তাই নয় কাতিবে ওহি ছিলেন। আসছেন? হ্যাঁ, আচ্ছা, অনেকে আসতে বলেন, আলহামদুলিল্লাহ। আমার অতি স্নেহের মুফতি আলাউদ্দিন জিহাদি আসছে, খুশি না বেজার? সবাই মুসলিম খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, বর্তমান গাউসিয়া খাইরিয়া দরবার শরীফের আমার ফরম সদ্য ভাই সাহেব হুজুর পীর সোহাগের আউলাদে রাসুল সৈয়দ সোহাগের, তিনি বলেছেন, ভাই সাহেব আলাউদ্দিন জিহাদিকে দাওয়াত করলে ভালো হয়। আমি কই, হ্যাঁ, আপনি তো ছাত্র। আমি বললাম, আমার ছাত্র আল্লাহর রহমতে আজকে জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না, এটা আমার জীবনে আর কিছু পাওয়া চাওয়ার নাই, আল্লাহর দরবারে শুক্রিয়া। আমি বললাম যে আলাউদ্দিন আমার সহবত মহব্বতি ছিল, তো যা সে খুব ব্যস্ত মানুষ, তার এত চাহিদা গোটা দেশ বিদেশ ব্যাপী, কয়েকদিন পরে আবার জর্ডান যাবে, আলহামদুলিল্লাহ। এই ব্যস্ততার মধ্যেও আল্লাহর অলির আওলাদের সাথে ওয়াদা করেছিল, সৈয়দ সাহেবের সাথে ওয়াদা করেছিল, ওয়াদা সে যে রক্ষা করতে পেরেছে, আমি দোয়া করতেছি আল্লাহ যেন বাবা আলাউদ্দিন জিহাদির যেন সদা সর্বদা যেন ওয়াদার উপর গুরুত্ব দেওয়ার তৌফিক ভিক্ষা দেবেন, আমিন। যারা ওয়াদার উপর গুরুত্ব দেয় তাদের কালবে নূর পায়দা হয়, আলহামদুলিল্লাহ। এবং তিনি প্রাণ ভরে এখানে হযরত পীর সাহেবের হুকুম নিয়ে কথা বলবেন, এটা আমার কামনা। আর তাকে বলতেছি, এখানে যারা আসছে শ্রোতা, এখানে আচ্ছা, আর আমার বাবাজি, আমার বাবা যেন বলতেছেন, দুইজন ছেলে আজকে হাফিজিয়া মাদ্রাসার থেকে ইনশাল্লাহ পাগড়ি নিয়ে বিদায় নিচ্ছে, তাদের এখনই তাদের পাগড়ি বিতরণ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, আলহামদুলিল্লাহ।